অনেক দিন তো ওই দাদা গরু তো কিনলাম, মানে কার একটু বাটিয়ে দিয়া যায়। আর ওই চাচা আমি ব্যস্ত আছি, রাখো রাখো। আরে চাচা, তোমার তো নাম কাম খারাপ হয়ে যাইব গা এই এলাকায়। এত বড় একটা এলাকায় আমার বাপ প্রতি বছর কিনে বেড়া, তুমি কবা মু কিনবো তা কিনলা না? তুমি রাখো তো মিয়া, আমার বিজি আছি বিজি আছি, আর রাখো। হাটে জীবনে গেছে কোনোদিন? আমি আজকে যাইতাছি পুরান ঢাকায় গরু কিনতে, কয় লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে গরু কিনুম। আমার বাড়ি বটি আছে, আমার সেই বটিতে তোমার গলা কিন্তু কেটে হওয়া। তুমি আমার লগার পাট নইলে আমার আমার বটিতে ধার নাই, আমি গিরাতে ধার দিয়ে তারপরে তোমার গলা কাটুম। তুমি ফাইস দামি বাদ দাও, ঠিক আছে মিয়া? তুমি যদি আর ফেরা আমার ফোন দাও, আমার কিন্তু মিজাজ গরম হয়ে যাবে, আমার চান্দি গরম হয়ে গেলে যে আমি কি করবো আমি জানি না কিন্তু, ঠিক আছে? আমি যে পুরান ঢাকায় যাইতাছি গরু কিনতে, তুমি আর পাট লইবা না আমার লগে, হ্যাঁ ঠিক আছে? আর তুমি আমার ফোন দিবা না, হ্যাঁ রাখো রাখো। আর ফোন দিলে কিন্তু তোমার খবর আছে, ঠিক আছে? হ্যাঁ রাখো রাখো। আমি গরু কিনা দরকার হলে গরু ওই ফোনের ভিতরে ঢুকাই দিব। তুমি আমার লগার পাঠলো না, আর তুমি আমার আমার কিন্তু মিজাজ গরম হয়ে গেছে, চান্দি গরম হয়ে গেলে যে আমি কি করুম তুমি কিন্তু জানো না। তুমি ফোন রাখো। ঠিক আছে, যাস কিন্তু আমার লগে। আচ্ছা বাবু, তোমার বাবা কি গরু কিনছে? হ্যাঁ কি বলো, গরু কিনবে না, গরু কিনছে। তোমার কয়টা যে গরু কিনছে আমি নিজেও জানি, আরে এতগুলা গরু কিনছে তোমার কি বলবো। তুমি যদি আমার বাবা এত বড় লোক, এত বড় লোক, তুমি আমার বাসায় গেলে রাজধানীর মতো থাকবে। আমার বাবা গরু কিনছে প্রায় মনে করো যে 20টা মনে গরু কিনছে। আমার বাবা তো গরু কিন না, মনে করো যে গ্রামে দেয়, এইখানে দেয়, আমার ফুফু বাড়িতে দেয়, সব জায়গায় গরু কিন না। আমার বাবা কুরবানি দেয়, আর সবাই এলাকার সব মানুষ আমাদের গরু মাংস নিয়ে যায় এসে। তুমি জানো বাবু, আমার বাবা তো মনে করো যে কত বড় লোক, মানে আমি বুঝাইতে পারবো না। তোমার বাবা গরু কিনছে? আচ্ছা বাবু, তোমার বাবা কি, তোমার বাবা তো অনেক শিল্পপতি তাই না? ওয়াল্লাহ বেবি বেবি ওয়েট ওয়েট, তোমার বাবার নামটা জানি কি আবার বলবো? কেন কুদ্দুস, কেন কি হয়েছে? না মানে আমার সন্দেহ লাগতেছে, তোমার বাবা আমাদের বাসার দারোয়ান আর পাশের বাসার দারোয়ান কুদ্দুস নাম আছে, তো তারা দুজন 20,000 টাকা দিয়ে ভাগে করে দিচ্ছে। আমি ভাবতেছি উনি তোমার বাবা নাকি? কি আমার বাবা নাকি? আমার বাবা দারোয়ান। যাও তোমার সাথে ব্রেকআপ, তোমার সাথে আর কোনো কথা নেই, যাও। মায়ের সাথে একটু পাট মেতে গেল, তাও হলো না, বাপে দারোয়ান তাই জানিয়ে গেল। যা বাপে টাকা দিব না, কততে টাকা তো মেরে লাইছি, এবার কি করবো? মার্কেট
আমার মামা আসতেছে কুরবানির নাকি এই যাই করবো, যদি সে জানতে পারে যদি বাপের পকেট মেরে টাকা নিয়ে এসব হুল্লোর কীর্তি করে বেড়াচ্ছে তাহলে কিন্তু খবর আছে একটু মাথায় যাবে। খুব সুন্দর হয়েছে মামা, সে ডেঞ্জারাস মামা তো চলে আসে। তোমার দরজার পর্দা ও তাইনি সবই সুন্দর হিরা নে ও পুরানা জুড়াই লাগছে কবে করবা তুমি আর এই হাজবাদে কালি তুমি এখনো করো নাই, বাবা টাকা দিছো, বাবা টাকা দিছো না মামা? টাকা দিছে বাবা টাকা, যে মামা এই যে মানবে কি 20,000 টাকা মামা, 20,000 টাকা সুতা কিনবি পরে শর্ট 20,000 টাকা জামা একটা আছে বাইরের থেকে আগল নাকি? তুই মামার সামনে বলে 20,000 টাকার মার্কেট করছিস, তুই মনে করছিস মামার কিছু উঠে নাই, মানে মামার কিছু উঠে নাই, মামা বুঝে না কেন কি সমস্যা? কি সমস্যা কি বুঝো না তো, মামা যদি ধরে ফেলে যে তুই তোর বাপের পকেট মারের টাকা ঘুষাইছিস তাহলে তো মামা একদম। আচ্ছা আচ্ছা দাঁড়া 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 আমি মামারে বুঝাই আসি, আমি আসতেছি আমি আসতেছি মামার সাথে দাঁড়িয়ে। আচ্ছা যা যা আমি বেগনা সাইজে প্রদস্ত সাইজে খাওয়া দিব। দোস্ত কি কইলা টাকার কথা? আগেই জানতাম মামা এসে এরকম হাফ মার্ডার করবি, ওই আলার আগের থেকে কইছিলাম এরকম তো আমি করিস না, কারণ বোঝো গেপলাইয়ের জন্য আমি আগের থেকে কাইটে বসি। আল্লাহ বাঁচাইছ আল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। কি রে মাথা নিচে রেখে সালাম দিতেছিস, এত বড় বেয়াদ হয়ে গেছিস? কি করবো স্যার, আপনার প্রতিদিন নাশকতা দেখতে ভাল লাগে না স্যার, আপনি ঈদ চলে আসছে স্যার, আজ বাদে কালি ঈদ স্যার, আপনি আমার ছুটি দেন না, তাও আর করবা নেই, গরু কিনতে যাবো না নাকি? আরে ছুটি দিব তো, আরে দেখ আগে চশমাটা দেখ তো। আমি তো ভাবছিলাম আপনি কানা হয়ে গেছেন, ভালো হয়েছে রাখেন তাড়াতাড়ি পড়াশোনা পরে ছুটি দেবো তোরে, আর তুই যা গরু কিনতে যা সমস্যা নাই। আর তোর কি করা জানি, একটা মজার জিনিস পড়াবো। কি পয়সাকে কিভাবে টাকা বানাতে হয় স্যার? আবার বলুন, পয়সাকে কিভাবে টাকা বানাতে হয়? পয়সা টাকা আজীবন কি এরকমই থাকবি নাকি? দেখ কেডা দেখ কেডা আইছি আমার। আরে ব্যাটা আমি তোর বস বস লাগি, আগে ছিলাম দোস্ত, দেখ কালকে ঈদ না বাসায় দুইটা গরু কেনা তো আইছি, একটা ফোন কিনছি, শার্ট কিনছি, প্যান্ট সব কিনছি, শপিং করে আইছি ঠিক আছে,
এক এক বেলা জন্য এক একটা করে শার্ট প্যান্ট, এক একটা করে শার্ট প্যান্ট। জানো আমার সবাই রহস্য কি, রহস্য কি? হ্যাঁ আমার স্যার আমার গুরুজন শিখাইছে, ঠিক আছে, এক পয়সা দিয়ে টাকা বানানো, পয়সা দিয়ে টাকা, এক পয়সাতে একশোটা, একশোটা টাকা, একশোটা টাকা জীবনে পাবি। এক টাকা সমান সমান একশো পয়সা। স্যার আবার করতে হলো, স্যার করতে হলো। এই ঘুমাই গেছো চোট? আবার বলেন স্যার, বুঝি না। একশো পয়সা সমান সমান এক টাকা, এক পয়সা সমান একশো টাকা না? এই এত অঙ্ক বললাম, তুই কইছিলি কোন দেশে গেছিলি, স্বপ্নে চলে গেছিলি? স্বপ্নে স্যার আপনি এইসব, স্যার এক টাকা সমান একশো পয়সা, স্যার আপনি স্যার পড়াতে পারেন না, স্যার আপনার কাছে পড়বো না। স্যার বাপে কেন নাই এখনো? তুই না, টাকা পয়সা নাই, ঘুরে কিনস নাই, তুই সেলফি নিতেছস? টাকা পয়সা নাই, সেলফি তুলতে টাকা লাগে নাকি? গরু কিনা নাই, সামনে ঈদ, গরু কিনস নাই। এই জানোস কালকে কোথায় গেছিলাম? পুরান ঢাকা গেছিলাম। সালা সব ব্র্যান্ডের গরু, ব্র্যান্ড চিনোস? ব্র্যান্ডের গরু, ব্র্যান্ডের ফোন কিনোস? তোরা সেই ব্র্যান্ডের গরু, মেড ইন চায়না। দাম কত? এত পাট মিস্ত্রির দাম কত? দাম কত মানে 5 লাখ টাকা, 5 লাখ টাকা, এক একটা গরুর দাম 5 লাখ টাকা। দেখছোস জীবনে কোনোদিন চোখে? চোখে দেখছোস? সব ব্র্যান্ডের। আরে কি বলবো, তোর এই যে জামা কাপড়ের মতো লেখা মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন থাইল্যান্ড, বাংলাদেশ নাই? আরে বাংলাদেশের গরু কেউ কিনে? এবার তো মনে হয় ইন্ডিয়া থেকে কি বর্ডার সারছে, গরু সারছে, গরু সারছে, সারছে সাম ইন্ডিয়ার গরু দেখি নাই, দেখি নাই। অস্ট্রেলিয়ান গাই, আরে মামা কি বলবো তোরে, গাই আরে মামা। হ্যাঁ তুই না, তুই না, এই ঢাকা পুরন বাজার গেছে কিটা তুই? আমি না ও, আমি তুই কোন দিক দেখছিস? কোন বাস তুই গেছিস কোনদিন? খুলনার বাসে উঠছি, আমার ঢাকা নামাই দিছে। হ্যালো আব্বা, কে আছে? মা কি আব্বা, 25,000 টাকা তো গরু কিনছে, 25,000? আমি না তোমার মানা করলাম আব্বারে 20,000 টাকার উপরে গরু কিনতে দেবা না, এত টাকা আসে কোথা থেকে? একবারে টাকা এত খেলায় কেউ? 25,000 টাকাতে গরু কিনছো, আমি বলছি একবার যে 20,000 টাকার উপরে গরু কিনবা না। রাখো আজকে আমি বাড়ি আসি, তারপর একবার দেখতেছি। ঈদ তো কালকে, আমার ঈদের শপিংও করলো না আব্বা। আব্বা আব্বা আব্বা, তুমি যে কি আব্বা, গরু কিনবা আমার ঈদের শপিং করবো না। আব্বা কিছু করবি না? মানে আব্বা বলতেছিলাম যে আব্বা গরুকে এবার কিনাই লাগবো আব্বা। না মানে শুনেন আব্বা কথাটা, শুনেন আব্বা বলতেছি, আমার তো কালকে ঈদ, আসবা যে কাল ঈদ, আমার তো ঈদের শপিং করা হয় না আব্বা, তাই ভাবতেছিলাম যে যদি গরু না কিনে আমার ঈদের শপিং। ঠিক আছে আব্বা, আমি আবার আব্বা কি কর, আচ্ছা আব্বা ঠিক আছে, আপনার কথাই থাকলো আব্বা, আব্বা আসি আব্বা। ঈদের মার্কেট ভাই পুরা তোকে টাকা পয়সা আসতে আমার নাই, কথা হলো। আমি একটা জিনিস ভাবছি বুঝছিস, আর বাপ নাকি বাপ বলতেছে যে ঈদের মার্কেট করে দিবে না, বলছে যে গরু কিনবে, আমি ভাবতেছি কেমনে শপিং করবো জানিস, ওই ঈদের দিন আমাদের যখন গরু ওই কাটাকাটি হয় না, যখন বিতরণ করা হয়, তখন গরু কাটার সময় ঠ্যাং ধরলেই আব্বা এক একজনে 40 টাকা করে দেয়, আর না ধরা টাকা পয়সা গুছায়।
ঈদের পরের দিন ঈদ মার্কেট করে নিয়ে আসবো। গুড আইডিয়া। গরু কিনে ফেলাইছি, তোমরা গরু কিনবা না? আসলে তোরা তো আসলে সবকিছু জানিস না। আমার বাবা আজ 2 বছর হলো মারা গেছে। আমার বাবা যখন ছিল তখন আমাদের গ্রামের বাড়িতে অনেক টাকা দিয়ে অনেক বড় গরু কিনে কুরবানি করত, সবাই একসাথে হতাম, খুব আনন্দ হতো। কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসারটাই চলে না। যদি সংসারই না চলে তাহলে তুই বল গরু কিনবো কেন? আমরা তিন ভাই, আমাদের বড় ভাই পড়ালেখা বাদ দিয়ে সে কিছু কিছু কাজ করে আমাদের সংসারটা চালায়। আমরা মনে হয় না কোনোদিন বাবা মারা যাওয়ার পরে 3 বেলা ভাত খেয়েছি, কোনোদিন 2 বেলা, কোনোদিন 3 বেলা।